নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কি করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনার প্রথমে চলে যাই আজকের পঞ্জিকাতে। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি, সকালবেলা পর্যন্ত অর্থাৎ 10টা পর্যন্ত, তার পরবর্তী সময় পড়ে যাবে দ্বাদশী তিথি। সুতরাং একাদশী তিথি পর্যন্ত আপনারা কিন্তু শিমের সেবন এবং দ্বাদশী তিথি চলাকালীন পুঁই শাকের সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করবেন। আজকে নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র, করণ বৃষ্টি, করণ পক্ষ শুক্ল, পক্ষ যোগ আজকে শূল যোগ। আজকে দিন রয়েছে বৃহস্পতিবার এবং রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে দুপুরবেলা 12:53 থেকে দুপুরবেলা 2:22 পর্যন্ত। এই সময়কালে আপনারা কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম শুরু করবেন না। এর পূর্বে যদি শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 12:53 থেকে 2:22 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পাবেন না, কারণ আজকে আপনাদের ক্ষেত্রে অমৃতকাল এবং রাহুকাল একই সময় পড়ে যাওয়ার জন্য আজকে সঠিক সময় অমৃতকালের যে ফায়দাটা সেটা আজকে আপনারা তুলতে পারছেন না। কিন্তু শুভ সময় আপনাদের ক্ষেত্রে আজকে থাকছে ভোরবেলা 5:29 থেকে 6:58 পর্যন্ত। এই ছোট্ট সময়কাল আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কালে যে কোনো শুভকর্ম শুরু করা আপনাদের ক্ষেত্রে ফায়দাই ফায়দা দেবে। মামলা শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি আজকে রয়েছে, অর্থাৎ মামলা দায়ের করার জন্য আজকে শুভ সময় রয়েছে সকালবেলা 5:55 থেকে 9:41 পর্যন্ত। এই সময় যে কোনো ধরনের মামলা মোকদ্দমা দায়ের করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন। সর্বাত্ম সিদ্ধি যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 9 অক্টোবর, যা চলবে আপনাদের ক্ষেত্রে 5:56 সকালবেলা থেকে 4:21 বিকালবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা কিন্তু যে কোনো ধরনের শুভকর্ম শুরু করতে পারেন শুধুমাত্র রাহুকালকে বাদ দিয়ে। দেখুন, ব্যবসা শুরু করার জন্য শুভতিথি আপনাদের ক্ষেত্রে থাকছে 12 অক্টোবর, যা চলবে আপনাদের ক্ষেত্রে 7:19 সকালবেলা থেকে 2:01 পর্যন্ত। দুপুরবেলা এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে 7 অক্টোবর, যা চলবে আপনাদের ক্ষেত্রে 6:47 সকালবেলা থেকে 9:58 পর্যন্ত সকালবেলা, এবং পরবর্তী সময় থাকবে 12:17 থেকে 2:21 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। জব জয়েন করার জন্য আজকে কোনো শুভতিথি থাকছে না, থাকছে 9 অক্টোবর, যা চলবে আপনাদের ক্ষেত্রে বিকেলবেলা 4:50 থেকে 5:52। ছোট্ট সময়কাল আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কালে যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা নিয়ে আসতে পারে। আর আপনাদের ক্ষেত্রে আজকে শুভ দিক থাকছে উত্তর দিক, যারা উত্তর দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা উত্তর দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম উত্তর দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর অত্যন্ত পক্ষে শুভ কাটবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1, আজকে পাওনা অর্থ উদ্ধার হবে, সংখ্যা 2, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি, সংখ্যা 3, বুঝে আস্তে গাড়ি চালান, সংখ্যা 4, মানসিক প্রফুল্লতা মিলবে বিভিন্ন কার্যে, সংখ্যা 5, আজকে আপনাদের ক্ষেত্রে প্রেমজ বিষয়ে কিছু জটিলতা, সংখ্যা 6, আর্থিক উন্নতির যোগ রয়েছে, সংখ্যা 7, আজকে আপনাদের ক্ষেত্রে ছোটো ছোটো বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে, সংখ্যা 8, আজকে কোনোভাবেই কোনো মানুষকে ঋণ দেবেন না, সংখ্যা 9, আজকে আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ব্যক্তির সাথে যোগাযোগ আপনার ব্যবসায়িক ক্ষেত্রে সফলতার নতুন দিশা খুঁজতে পারে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব এবিসিডি। আর এবিসিডি কেন, দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে। সুতরাং প্রত্যেকের ওপরে কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনার প্রথমে চলে যাই, অর্থাৎ
আজকে আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার হতে পারে প্রেম জীবনে কিছু জটিলতা বি আজকে পাওনা অর্থ উদ্ধার হচ্ছে সি আজকে কাউকে ঋণ দেবেন না ডি মানসিক প্রফুল্লতা মিলবে ই আজকে শিক্ষার্থীদের জন্য দিনটা বিশেষ ভালো রয়েছে দূরযাত্রা দূরভ্রমণ করতে দেখা যেতে পারে এফ আজকে আপনাদের ক্ষেত্রে মানসিকতার কিছু নতুন পরিবর্তন ভীষণভাবে আপনাদের মনের মধ্যে দেখা যেতে পারে জি আজকে আপনাদের ক্ষেত্রে নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা বিশেষ ফায়দা হতে পারে আপনাদের ক্ষেত্রে এইচ কোনোভাবেই কাউকে ঋণ দেবেন না ঋণ নেওয়া থেকে বিরত রাখুন আই আজকে আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ বিষয় নিয়ে চিন্তা আরও বেশি বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে হঠাৎ মানসিক প্রশান্তি মেলার জন্য আজকে আপনারা মেডিটেট করার চেষ্টা করুন তা আপনাদের ক্ষেত্রে সুফলই নিয়ে আসবে যে আজকে আপনাদের জন্য কিন্তু কোনোভাবেই কোনো মানুষকে ঋণ দেওয়া উচিত না আজকে আপনাদের পক্ষে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ একই সাথে থাকছে কে আজকে আপনাদের ক্ষেত্রে নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা বিশেষ ফায়দা আপনাদের ক্ষেত্রে হতে পারে এল আজকে আপনাদের পক্ষে কিন্তু কোনো মানুষের সম্বন্ধে কোনো কথা বলছেন সতর্ক এবং সাবধান কোনো বিতর্ক আজকে কিন্তু হঠাৎ তৈরি হয়ে যেতে পারে সতর্ক থাকবেন এম আজকে আপনাদের জন্য আধ্যাত্মিক উন্নতির যোগ ভীষণভাবে থাকছে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা আপনাদের ক্ষেত্রে ভালো হবে এন আজকে আপনাদের ক্ষেত্রে নতুন নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা বিশেষ ফায়দা নিয়ে আসতে পারে ও আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভীষণ যেরকম শুভ হবে তার সাথে সাথে আজকে নতুন কোনো প্রজেক্টও কিন্তু আপনাদের লগ্নি করতে দেখা যেতে পারে পি আজকে আপনাদের সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হলেও আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনারের সময় বহু সময় আজকে কাটাতে দেখা যেতে পারে কিউ আজকে আপনাদের ক্ষেত্রে নতুনভাবে কিন্তু আপনারা কোনো কিছু দেখছেন নতুনভাবে কিছু করছেন সেই উন্নতির কিন্তু দিশা আজকে আপনারা কোনো কিছু খুঁজে পেতে পারেন ভীষণভাবে আর আজকে আপনাদের ক্ষেত্রে বিজনেসে অর্থলগ্নি বিশেষ ফায়দাদার হতে পারে এস আজকে আপনাদের ক্ষেত্রে গাড়ি আস্তে চালানো উচিত টি আজকে আপনাদের পক্ষে নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা ফায়দাই ফায়দা দেবে ইউ আজকে আপনাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে ভি আজকে আপনাদের ক্ষেত্রে বিবাহের কথাবার্তা এগোতে পারে ডাব্লু ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে বুঝে গাড়ি চালান এক্স দেখুন ব্যবসায় লগ্নি করছেন বুঝে করুন নচেৎ কিছু সমস্যা হঠাৎ করে চলে আসতে পারে ওয়াই আজকে পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন জেড মনের মতো আজকে কিন্তু কোথাও কোনো রেস্তোরাঁয় আজকে খেতে যেতে হতে পারে আপনাকে আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব এক প্রথমবার আপনাদের জন্য রবিবার রবিবারের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে যাদের সোমবার জন্ম হয়েছে মানসিক পীড়া আজকে কিন্তু তৈরি হতে পারে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে যাদের মঙ্গলবার জন্ম হয়েছে আজকে পার্টনারের সাথে বহু সময় কাটাতে দেখা যেতে পারে আজকে সারা দিন ভোর কিন্তু ভুড়ি ভোর চলতে পারে আপনাদের ক্ষেত্রে যাদের বুধবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হবে যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে ঋণ নেওয়া এবং দেওয়া থেকে বিরত রাখুন যাদের শুক্রবার জন্ম হয়েছে আপনাদের ক্ষেত্রে মানসিক প্রশান্তি মেলার জন্য আজকে আপনারা কিন্তু কোনো বিশেষ ধ্যান করতে পারেন যাদের শনিবার জন্ম হয়েছে তারা আজকে নতুন কোনো ব্যক্তির সাথে যোগাযোগ আপনার কর্মসূত্রে আজকে কিন্তু বিশেষ ফায়দা আপনাকে দিতে পারে আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজকেও ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব প্রথম মাস প্রথমে আপনাদের জন্য বৈশাখ মাস দাম্পত্য সুখের বৃদ্ধি হচ্ছে পাওনা অর্থ উদ্ধার যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে কর্মলাভ দূরযাত্রা সফলতা যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ এবং কোনো এনজয়মেন্ট সারাদিন ধরে চলতে পারে যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে কিছু চোট আঘাত লাগতে পারে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে কিন্তু বিবাহের কথাবার্তা এগোতে পারে ব্যবসায়িক সূত্রে লাভ হওয়ার সম্ভাবনা থাকছে যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল বৃদ্ধি পেতে পারে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে আজকে জটিলতা পূর্ণ হচ্ছে যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে প্রেমজ জীবনে নতুন মোড় সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কোনো ফেস্টিভ্যালে যোগদান করলেও আজকে কিন্তু কিছু বড় সমস্যা হঠাৎ করে তৈরি হতে দেখা যেতে পারে আজকে বুঝে কথা বলা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কোনো মানুষকে ঋণ দেওয়া উচিত না ঋণ নেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করুন তা আপনাদের পক্ষে ভালো হবে যাদের ফাল্গুন মাসে জন্ম যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে বুঝে অর্থ রোজগারের একটি পথ আপনারা খুঁজতে পারেন তা আপনাদের ক্ষেত্রে কিছু বেনিফিট অবশ্যই দেবে পারিবারিক সূত্রে কিছু বিশেষ আয় উপার্জনের পথ আপনারা প্রশস্ত করতে পারবেন আজ যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে হঠাৎই কিন্তু আকস্মিক ধনলাভ হতে পারে অর্থাৎ লটারি প্রাপ্তির যোগও আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে থাকছে আপনারা যদি আজকে লটারি বা কোনোরকম শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় কোনো ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তাহলে সেগুলো আপনারা করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে শুভই হবে যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে আজকে অধিক ব্যয় হতে পারে বন্ধুর সাথে বিদ্বেষ বিচ্ছেদ হতে পারে আজকে বুঝে কথা বলুন শত্রু বৃদ্ধি এবং মানসিক চাপ বৃদ্ধি পাবে আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব সামুদ্রিক স্বাস্থ্য আর সামুদ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলে চলা প্রত্যেক দিনকার ছোটো ছোটো বিষয়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ এই সামুদ্রিক স্বাস্থ্যের বিষয়ে আপনারা আপনাদের জীবনে অ্যাপ্লাই করে আগে থেকে কিন্তু অনেক অ্যালার্ট থাকতে পারে
দেখুন সামুদ্রিক শাস্ত্রের ক্ষেত্রে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব চন্দ্রের স্থানে তিল নিয়ে। অর্থাৎ এই যে চন্দ্রের যে স্থানটি থাকে, এই চন্দ্রের স্থানের মধ্যে যদি কখনো আপনাদের ক্ষেত্রে কখনো তিল চলে আসে, স্পট চলে আসে, তা আপনাদের ক্ষেত্রে মানসিকভাবে কিন্তু আপনাদের কোনো না কোনোভাবে ডিস্টার্ব করতে থাকে, মানসিক চঞ্চলতা, মানসিক দুশ্চিন্তা কিন্তু বাড়িয়ে তোলে। আপনাদের ক্ষেত্রে যদি এখানে তিল চলে এসছে, যদি এখানে কোনোভাবে স্পট চলে এসছে চন্দ্রস্থানে, তাহলে জানবেন যে আপনার জল থেকেও কিন্তু কোনো বড় ফাড়া রয়েছে। সুতরাং যদি আপনাদের ক্ষেত্রে তিল আসছে, তাহলে অবশ্যই জল থেকে সতর্ক থাকুন এবং সর্বদা মানসিক দুশ্চিন্তা থেকে, মুক্তি থেকে, ভয় পাওয়ার থেকে দূরীভূত হওয়ার জন্য আপনারা আপনাদের সর্বদা কিন্তু মানসিক ধ্যান অর্থাৎ মেডিটেশন বা মনঃসংযোগ ব্যায়াম আপনাদের সর্বদা করে চলা উচিত, তা আপনাদের ক্ষেত্রে সুফলই বয়ে নিয়ে আসবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনা করে নেব যে কোন রাশি, দেখুন কোন কোন রাশির আজকে কীরকম যেতে চলেছে আজকের ভাগ্য, আজকে আমরা একবার দেখে নেব। দেখুন প্রথমেই প্রত্যেক দিন যেরকম আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথম রাশি, প্রথমে আপনাদের জন্য মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার হবে, নতুন যোগাযোগ কর্মক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে, শুভ রং লাল, শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃষরাশি, দাম্পত্য সুখ বৃদ্ধি হবে, কর্মস্থানে যোগাযোগ বৃদ্ধি হচ্ছে, শুভ রং লাল, শুভ সংখ্যা 3। আলোচনা করব মিথুন রাশি, আজকে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হবে, গৃহ নির্মাণ কার্যে কিছু বিফলতা তৈরি হতেও দেখা যেতে পারে, শুভ রং লাল এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব কর্কট রাশি, আজকে আপনাদের ক্ষেত্রে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এড়িয়ে থাকুন, গৃহ বিবাদ আজকে আপনাদের ক্ষেত্রে চরমে পৌঁছতে পারে, শুভ রং সাদা, শুভ সংখ্যা 5। আলোচনা করব সিংহ রাশি, নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা ফায়দাদার হতে পারে, আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হবে, শুভ রং আজকে সাদা, শুভ সংখ্যা 7। আলোচনা করব কন্যারাশি, কন্যারাশির ক্ষেত্রে মনের মধ্যে জমিয়ে রাখা কোনো কথা যা আজকে আপনি ডিসকাস করুন মানুষের সাথে, তা আপনাদের ক্ষেত্রে সুফলই বয়ে নিয়ে আসবে, শুভ রং আজকে আপনাদের জন্য 9 এবং শুভ সংখ্যা 3। আলোচনা করবো এবার বাস্তু টিপস নিয়ে। আর বাস্তু টিপসে প্রত্যেক দিন বলে চলা ছোটো ছোটো বিষয়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই কিন্তু প্রত্যহ চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা যে সিরিজ নিয়ে আলোচনা করছিলাম বাস্তু টিপসের ক্ষেত্রে, যা কর্নার নিয়ে, অর্থাৎ কোন কোণা কীভাবে আমাদের ফল দিতে পারে, কী কী বস্তু হিসাবে, দেখুন দক্ষিণ পূর্ব কোণায় যদি আমরা বিশেষ কিছু রাখছি তো তার গুণাগুণ তো অবশ্যই আছে। দেখুন দক্ষিণ পূর্ব কোণায় যদি আপনি আপনার মানি লকার রাখছেন, তা আপনাদের ক্ষেত্রে ঋণকে বৃদ্ধি করতে সাহায্য করবে। বহু মানুষ বলে থাকেন যে আমার প্রচুর ঋণ হয়ে যাচ্ছে, ঋণ আমি মুক্ত হতে পারছি না। দেখুন অগ্নি কোণায় যদি আপনি কোনোভাবে অর্থ রেখেছেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার থেকে বহু মানুষ ঋণ চাইবে এবং আপনিও কিন্তু ধীরে ধীরে ঋণগ্রস্ত হয়ে পড়বেন। আপনার থেকে যে কোনো মানুষই দেখবেন সহজেই ঋণ চাইছে। তো সুতরাং যদিও আপনি অগ্নিকোণে রাখছেন, তাহলে সেটাকে সাথে সাথে অ্যাভয়েড করার চেষ্টা করুন। অগ্নিকোণে কখনোই আপনাদের অর্থ রাখা উচিত না, তা ধীরে ধীরে কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্ষয় বা অগ্নি অর্থাৎ আগুনের মতো কিন্তু ধীরে ধীরে পুড়ে যেতে থাকে। আলোচনা করব আজকে গাছ, আজকে যারা কিছু শুভ গাছ, দেখুন আজকে আপনারা যারা শমিক গাছ পুজো করতে পারেন, আজকে আপনারা কিন্তু রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র, আর ধনিষ্ঠা নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছে তারা কিন্তু শমিক গাছ পুজো করে ভীষণ সুফল লাভ করতে পারেন। দেখুন আজকে আপনারা শমী গাছ রোপণ করুন, শমী গাছে প্রত্যেক জল দিন, প্রণাম করুন, পুজো করুন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আর তার সাথে সাথে বলে দিয়ে আজকে আপনারা কিন্তু যে কোনো মানুষই শমী গাছকে প্রণাম এবং পুজো করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সুফলদায়ী হয়ে থাকবে। আজকে যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তারা অবশ্যই কিন্তু আজকে এলাচ সেবন করে বেরোলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে দান বলে দিয়ে আপনাদের ক্ষেত্রে মিষ্টান্ন আজকে যে কোনো মানুষকে দান করুন, ফল মিলবে। আজকে ছোট্ট একটি উপায় বলি, দেখুন আজকে যারা বহুদিন ধরে অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, তারা বিষ্ণু সহস্র নামের পাঠ করুন এবং বিষ্ণু দেবতার কাছে আপনারা প্রার্থনা করুন যে আপনার যেন আপনার কর্মলাভ এবং আপনার আর্থিক উন্নতির যেন উদয় হয়, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যে কর্মের যে জায়গা সেগুলো যেন রোধ হয়ে গেছে, স্লো হয়ে গেছে, সেগুলো যেন ঊর্জা পায়, সেগুলো যেন বৃদ্ধি হয়। সুতরাং বিষ্ণু সহস্র নামের পাঠ করুন, আজকে একাদশীর ব্রত রাখুন এবং তার সাথে সাথে আজকে সকল বিষয়ে আজকে আপনারা কিন্তু যেখানে যে কোনো বিষয়ে যে কোনো কাজ করছেন সেই কাজগুলোর দিকে আজকে সজাগ দৃষ্টি রাখুন, আজকে আপনাদের ক্ষেত্রে সফলতা মিলবে। আজকে আপনারা কিন্তু যদি দেখুন আপনারা যদি নিজের বিশেষ কার্যে সফলতা পেতে চাইছেন, তাহলে একটি মাটির হাঁড়ি নিন এবং তার মধ্যে আপনি আপনার মনস্কামনা লিখে একটি সাদা কাগজে লাল কালির পেন দিয়ে তার মধ্যে সামান্য সামান্য একটুখানি আপনারা লক্ষ্মী কড়ি দিয়ে এবং সামান্য কয়েকটি গোমতী চক্র দিয়ে আপনারা মাটির হাঁড়িটিকে ভালো করে বন্ধ করে আজকে জলে প্রবাহমান জলে কিন্তু ভাসিয়ে দিতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে মনস্কামনা পূর্ণর ক্ষেত্রে কিছু সুফল বয়ে নিয়ে আসবে। আলোচনা করব আপনাদের ক্ষেত্রে যাদের জন্মদিন রয়েছে তারা কিন্তু আজকে মিষ্টান্ন আজকে যে কোনো মানুষকে অর্পণ করতে পারেন, দান করতে পারেন, তা আপনাদের পক্ষে শুভ হবে। এছাড়া আপনাদের ক্ষেত্রে ম্যারেজ অ্যানিভার্সারি যাদের রয়েছে তারাও কিন্তু আজকে মিষ্টান্ন দান করতে পারেন, তা আপনাদের পক্ষে অত্যন্ত সুফল বয়ে নিয়ে আসবে।
আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনায় এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে কোনোরকমভাবে কোনোরূপ সমস্যা যেগুলো বহুদিন ধরে চলে এসেছিল সেগুলো কমবে। আজকে নতুন প্রজেক্টে অর্থলগ্নি করতে দেখা যেতে পারে। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হবে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ৬ আলোচনা করব। বৃশ্চিক রাশি দাম্পত্য সুখ বৃদ্ধি আজকে আপনাদের ক্ষেত্রে, তবে আজকে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। জমি বাড়ি ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় সমস্যা বৃদ্ধি পেতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা ৭ আলোচনা করব। ধনুরাশি আজকে দাম্পত্য সুখের বৃদ্ধি হচ্ছে, মানসিক প্রফুল্লতা থাকবে, তবে ব্যস্ততা ভরা দিন থাকবে। আজকে সারাদিন জুড়ে আনন্দমুখর সময় আপনাকে কাটাতে দেখা যেতে পারে। কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি আপনাদের ক্ষেত্রে সফলতার নতুন দিশা খুঁজে দিতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ৭ আলোচনা করব। মকর রাশি, দেখুন মকর রাশির জাতক বা জাতিকা যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে আজকে মনোনিবেশ করা ভীষণ শুভ হবে। পাওনা অর্থ উদ্ধার গৃহ নির্মাণ কার্যে আজকে বিশেষ সফলতা পাচ্ছেন। কাউকে ধার দেওয়া থেকে বিরত রাখুন। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা ৯ আলোচনা করব। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে আজকে কিন্তু দিনটা ভীষণ শুভ রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে অধিক লাভ এবং ব্যবসায় কোনো অর্থলগ্নি আপনাদের ক্ষেত্রে ফায়দায় ফায়দা নিয়ে আসতে পারে। পারিবারিক সূত্রে কোনো বিশেষ জায়গায় কিন্তু কোনো ধর্মানুষ্ঠানের জন্য আজকে যেতে হতে পারে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ৫ আলোচনা করব। মীন রাশি, অধিক অর্থব্যয় শত্রু বৃদ্ধি মানসিক প্রফুল্লতা কিন্তু আজকে বিঘ্নিত হতে পারে। আজকে আপনারা কিন্তু বুঝে সমস্ত কিছু সামলানোর চেষ্টা করুন, মেডিটেট করার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শুভ রং সাদা, শুভ সংখ্যা ৫। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুস্থ এবং সুন্দর থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।